আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে এসে তিনি রুকুর মধ্যে শরীক হয়েছেন তাকবীরে তাহমিয়া দিয়ে রুকুতে গিয়ে শরীক হয়েছেন রুকুতে থাকা অবস্থায় তিনি সুবহানাল রাব্বিয়াল আযীম বলতেছেন আর দিলের মধ্যে এসে গেল যে আমি যে প্রথমে কেরাত ফেললাম না আমি এসেই যে রুকুতে শরীক হলাম আমার নামাজ হলো কিনা আল্লাহর দরবারে কবুল হলো কিনা এই বিষয়টা আমাদের দিলের খবর আমার আল্লাহ জানেন কিনা আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে সুবহানাল রাব্বিয়াল আলা বলতেছি আর সত্যিকারের আল্লাহর গোলামি করতেছি নাকি দিলের মধ্যে অন্য কিছু আছে এই সবগুলো সম্পর্কে আমার আল্লাহর জানার ক্ষমতা আছে না নাই তার প্রমাণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে রুকুতে যখন আমরা যাব তখন রুকুর তাকবীর দিয়ে যাব কারণ কেরাতটা যখন পড়া শেষ হবে রুকুতে যাব তখন তাকবীর দিয়ে যাব এই তাকবীর বলাটা হচ্ছে সুন্নত রুকুতে গিয়ে আমরা সুবহানাল রাব্বিল আযীম তিনবার বলবো আল্লাহর রাসূল ও রুকুর মধ্যে সুবহানাল রাব্বিল আযীম বলতেন নাসাই শরীফের হাদিস হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে যে সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়েছি এবং রাসূল পাক সাল্লামের সাথে রুকুও করেছি ফাকালা ফি রুকুইহি সুবহানা রাব্বিল আযীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে যেতেন তখন আল্লাহ রাসূল সুবহানা রাব্বিল আযীম বলতেন ওয়া ফি সুজুদিহি এবং আল্লাহ রাসূল যখন সেজদায় যেতেন তখন আল্লাহ রাসূল সুবহানা রাব্বিল আলা বলতেন তাহলে দেখা গেল যে আমার রাসূল রুকুতে সুবহানা রাব্বিল আযীম পড়তেন খুতবা পড়তেন হযরত জুবায়ের ইবনুল মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে মাজমা জাওয়াদের হাদিস ইবনে মাজা ইবনে খুজাইমা শরীফেরও হাদিস যে তিনি বলেন যে আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুলু ফি রুকুইহি সুবহানা রাব্বিল আযীম সালাসান ওয়া ফি সুজুদিহি সুবহানা রাব্বিল আলা সালাসান তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল যখন নামাজ পড়তেন নামাজের মধ্যে যখন রুকু করতেন রুকুর মধ্যে সুবহানা রাব্বিল আযীম তিনবার বলতেন আল্লাহ রাসূল নিজে বলতেন তিনবার সহিহ হাদিস এটা এরপরে রুকুর সিজদার মধ্যে আল্লাহ রাসূল তিনবার সুবহানা রাব্বিল আলা বলতেন তাহলে দেখা গেল রুকুর মধ্যে যে আমরা সুবহানা রাব্বিল আযীম বলি সেটা আল্লাহ রাসূল বলতেন সেজন্য আমাদেরকেও বলা হচ্ছে সুন্নত এখন আল্লাহ রাসূল কতবার বলতেন আমরা সহিহ হাদিস থেকে পেলাম আল্লাহ রাসূল তিনবার বলতেন এজন্য আমাদের উপরেও নামাজের মধ্যে সুবহানা রাব্বিল আযীম তিনবার বলাই সুন্নত পুরুষেরাও কোমরটাও ঢেকে রাখবে যেন মানে সতরে আওরাত না খুলে সতরে আওরাত কতটুকু নাভি থেকে হাঁটু পর্যন্ত অনেক দেখা যায় যে প্যান্ট এমন প্যান্ট পরে এবং এমন শর্ট গেঞ্জি পরে যে প্যান্টের কোনো হাইট নাই হাইটটা একেবারে কম এদিকে শর্ট গেঞ্জি পরলো যখন সে সিজদায় গেল বা যখন সে রুকুতে গেল দেখা গেল যে এই তার পিছনের দিকে অনেক একটা অঙ্গ বের হয়ে যায় এটা যে সত্রে আওরতটা বের হয়ে যায় সত্রে আওরত মানে কি এটা গোপনাঙ্গ যেটাকে ডেকে রাখাটা হচ্ছে ফরজ এই ফরজ অঙ্গটা যদি বের হয়ে যায় আর এই বের হয়ে যদি সুবহানাল্লাহ তিনবার বলার মতো সময় যদি বাহিরে থাকে সতরের বাহিরে থাকে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে যে অঙ্গটা ডেকে রাখা ফরজ পুরুষ হই মহিলা হই সেই অঙ্গগুলো ডেকে রাখাটা ফরজ রুকু অবস্থায় আমাদের ধ্যান কোন দিকে থাকবে আমাদের চক্ষের ধ্যান কোন দিকে থাকবে সে সময় কি আমরা চক্ষু বুঝে একেবারে চক্ষু বন্ধ করে বসে থাকবো সুবহানাল রাব্বিল আযীম বলবো না চক্ষু বন্ধ করে নয় বরং চক্ষুটা খোলা রাখবো এবং চক্ষের ধ্যানটা থাকবে পায়ের ফাতার দিকে রুকু থেকে যখন আমরা মাথা উঠাবো তখন আমরা কি বলবো সামিআল্লাহু লিমান হামিদা আসলে হুলিমান শব্দটা নয় শব্দটা হচ্ছে সামিআল্লাহু আল্লাহু এই হাটা হচ্ছে আল্লাহর শব্দের সাথে আল্লাহ শব্দের হা লিমান হামিদা এর অর্থ হলো সামিআল্লাহু আল্লাহ শুনেন কি শুনেন লিমান হামিদা যে তার প্রশংসা করে যে মানুষটা আল্লাহর প্রশংসা করে তার প্রশংসা আল্লাহ শুনেন সামিআল্লাহু লিমান হামিদা এটা বলা যাবে না তাহলে তো আল্লাহ শব্দের হাকে আরেকটা শব্দ শুরুতে আপনি ঢুকিয়ে দিলেন না এটা হবে না এর জন্য বলতে হবে সামিআল্লাহ যদি তামতেই হয় সামিআল্লাহু লিমান হামিদা এইভাবে দুই শ্বাসে বলা যাবে কোনো অসুবিধা নেই অথবা একসাথে বললে সামিআল্লাহু লিমান হামিদা এটা বলতে হবে হুলিমান হুল্লিমান এরকম বলা যাবে না এটা ভুল যদি হয় তাহলে অর্থটা পাল্টে যাবে এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন ইজা ক্বাল আল ইমামু ইমাম সাহেব যখন বলবেন সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু তখন মুক্তদি তোমরা বলো রব্বানা লাকাল হামদ ইমাম সাহেব রব্বানা লাকাল হামদ বলবেন কি হ্যাঁ ইমাম সাহেব রব্বানা লাকাল হাম বলবেন কারণ ইমাম সাহেবের জন্য রব্বানা লাকাল হাম বলা হচ্ছে মুস্তাহাব আর মুসল্লির জন্য রব্বানা লাকাল হাম বলা হচ্ছে সুন্নত
একা একাই নামাজ পড়লে আমি কি বলবো একা একাই নামাজ এবং ইমাম সাহেব এবং একা একাই নামাজের ক্ষেত্রে তিনি রব্বানা সামি আল্লাহু লিমান হামিদাহু বলবেন রব্বানা লাকাল হামদু বলবেন এটা উভয়টা বলা হচ্ছে সুন্নাত আর ইমাম সাহেবের জন্য সামি আল্লাহু লিমান হামিদাহু বলা হচ্ছে সুন্নাত রব্বানা লাকাল হাম বলা হচ্ছে মুস্তাহাব অর্থাৎ তিনিও বলবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে কুননা ইজা সাল্লাইনা খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল সামি আল্লাহু লিমান হামিদা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছি তখন দেখেছি আল্লাহ রাসূল সামি আল্লাহু লিমান হামিদা বলতেন তাহলে দেখা গেল সামি আল্লাহু লিমান হামিদা স্বয়ং আল্লাহ রাসূল বলতেন আল্লাহ রাসূল নিজে আমল করেছেন অর্থাৎ নিজে বলেছেন আর এটা হলো আনি শাবি আমির ইবনে সরাহিল আমির ইবনে সরাহিল থেকে বর্ণিত হাদিস আছে তিনি বলেন যে আল্লাহ রাসূল বলেছেন যে লা ইয়াকুলুল কওমু খালফাল ইমামে সামি আল্লাহু লিমান হামিদাহু ওয়ালাকিন ইয়াকুলু রব্বানা লাকাল হাম ইমাম সাহেবের পিছনে যখন কেহ দাঁড়াবে তখন সে যেন ইহা না বলে সামি আল্লাহু লিমান হামিদা অর্থাৎ ইমাম সাহেবের পিছনে যখন আমরা নামাজ পড়ব জামাত বন্দি হয়ে তখন আমরা মুক্তাদিরা সামি আল্লাহু লিমান হামিদা বলবো না বলতেছেন ওয়ালাকিন ইয়াকুলুনা বরং তারা যেন বলে রব্বানা লাকাল হাম বরং তাদের বলা উচিত হলো কি শুধু সে রব্বানা লাকাল হাম বলবে মুক্তাদিরা রব্বানা লাকাল হাম বলে আর ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদাও বলবেন রব্বানা লাকাল হামদও বলবেন একা একই নামাজ পড়ার ক্ষেত্রেও সামি আল্লাহু লিমান হামিদাও বলবো এবং রব্বানা লাকাল হামদও বলবো শুধুমাত্র মুক্তদির ক্ষেত্রে সামি আল্লাহু লিমান হামিদা বলবো না শুধুমাত্র রব্বানা লাকাল হাম বলবো এখন এই যে সামি আল্লাহু লিমান হামিদা এবং রব্বানা লাকাল হাম এটা কোথা থেকে আসলো একদিন নামাজের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে এসে নামাজে শরীক হয়েছেন অর্থাৎ এসে তিনি প্রথমে তাকবীরে উলা থেকে পান নাই মানে তাকবীরে তাহরিমা থেকে তিনি নামাজ পান নাই তিনি এসে শরীক হয়েছেন রুকুতে তাকবীরে তাহরিমা দিয়ে রুকুতে গিয়ে শরীক হয়েছেন রুকুতে থাকা অবস্থায় তিনি সুবহান রাব্বিয়াল আজিম বলতেছেন আর দিলের মধ্যে এসে গেল যে আমি যে প্রথমে কেরাত ফেললাম না আমি এসেই যে রুকুতে শরীক হলাম আমার নামাজ হলো কি না আল্লাহর দরবারে কবুল হলো কি না এই বিষয়টা আমাদের দিলের খবর আমার আল্লাহ জানেন কি না আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে সুবহান রাব্বিয়াল আলা বলতেছি আর সত্যিকারের আল্লাহর গোলামি করতেছি নাকি দিলের মধ্যে অন্য কিছু আছে এই সবগুলো সম্পর্কে আমার আল্লাহ জানার ক্ষমতা আছে না নাই তার প্রমাণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুতে জামাত পেয়ে আল্লাহ রাসূলকে রুকুতে পেয়ে সে রুকুতে শরীক হয়েছে রুকুতে শরীক হয়ে বলতেছেন সুবহান রাব্বিয়াল আযিম বলতেছেন আর এদিকে তিনি দিলের মধ্যে এসে গেছে যে আমি যে শরীক হইলাম রুকুতে এসে কেরাত তো পাইলাম না কিয়াম আল্লাহ রাসূলের সাথে বেশিক্ষণ করতে পারলাম না আমার জামাতে শরীক হওয়াটা হলো কি না নামাজ আল্লাহর দরবারে কবুল হলো কি না এই দিলের এই কথাটা আমার আল্লাহ শুনে ফেলতেছেন সুবহান আল্লাহ অবশ্যই আমার আল্লাহর ক্ষমতা রাখেন আমার আল্লাহ শুনে তাড়াতাড়ি জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রসুল এখনও রুকুতে রয়ে গেছেন আল্লাহ রসুলকে বলতেছেন যে হে আল্লাহ রসুল আপনি জেনে রাখুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রুকুতে শরীক হয়ে বলতেছেন তার উনার নামাজ কবুল হলো কিনা শরীক হওয়া হলো কিনা আল্লাহ তার নামাজ কবুল করেছেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল যখন এটা শুনেছেন আল্লাহ রসুল শুনে মানে এমন সময় জিবরিল আমিন বলেছেন যে সময় আল্লাহ রসুল সুবহান রাব্বিল আযিম তিনবার বলা শেষ হয়ে গেছে তখন আল্লাহ রসুল দাঁড়াবেন রুকু থেকে দাঁড়াবেন তখন আল্লাহ রসুল বললেন সামি আল্লাহু লিমান হামিদা যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা শুনেন এই কথা বলে আল্লাহ রসুল দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরামরা শুনে বললেন সবাই বললেন রব্বানা লাকাল হাম এরপর থেকে এটা দাইমি সুন্নত হয়ে গেল যে নামাজের মধ্যে রুকু থেকে ওঠার সময় আল্লাহু আকবার না বলে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে এবং রব্বানা লাকাল হাম এটা বলাটা হচ্ছে এই দুটোটা বলা হচ্ছে কি সুন্নত